গাড়ি আছে ঠিক মতো থাকেনি তো টলবল করতে। দেখাচ্ছি সকাল অনুমানিক 10টার সময় একটি মেল ট্রেনে নারায়ণপকড়া মুনাই স্টেশনের আপে একটি ছেলে প্রায় 32 বছর বয়স, তার নাম সনজিৎ সামন্ত, বাবার নাম হচ্ছে কালীপদ সামন্ত, বাড়ি চাপাডালি পাঁশকুড়া। গাড়ি একদম তার বডি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। রেল কর্তৃপক্ষ উদাসীন, আপ প্ল্যাটফর্মের সামনে 67 নম্বর 15 জেড যে একটি খুঁটি আছে, এই খুঁটিতে প্রায় লোকাল ট্রেন এবং মেল ট্রেন থেকে যারা মুখ বাড়িয়ে দেখে, এই খুঁটিতে তারা দুর্ঘটনার শিকার হয়। আমি রেল প্রশাসনের কাছে, রেল কর্তৃপক্ষের কাছে অনুরোধ করব এই খুঁটিটাকে সরানোর জন্য, এবং একটি স্টেশনের দু সাইডে ডাইনে এবং বাঁয়ে হাই স্কুল আছে, আমাদের স্কুল চালু হয়ে গেছে। দীর্ঘদিনের এই এলাকার বাসিন্দার দাবি ছিল লেভেল ক্রসিং অথবা রেলের ওভারব্রিজ করতে হবে, যাতে সাধারণ মানুষ, শ্রমিক, টলিওয়ালা, রিক্সাওয়ালা এবং বিশেষ করে ছাত্রছাত্রী যারা সাইকেল পারাপার করে তাদের পড়াশোনার প্রচুর ব্যাঘাত ঘটে। এর জন্য রেল উদাসীন আছে। আমি রেল কর্তৃপক্ষ যদি এরকম কোনো ব্যবস্থা না নেয় আগামী দিনে এলাকার বাসিন্দাদেরকে নিয়ে বৃহত্তর আন্দোলন নামতে বাধ্য থাকবো। তিনি কি ট্রেনে যাচ্ছিলেন না পারাপার হচ্ছিল? পারাপার হচ্ছিল, নিচে তো জায়গা আছে, জায়গা জল আছে, প্রচুর জল, এবং হচ্ছে রেলের প্রশাসন রেলের উপর দিয়ে যেতে দিচ্ছে না তাদের আইন মতো। কিন্তু যদি রেল তার যাতায়াতের কোনো বিকল্প ব্যবস্থা না করে সাধারণ মানুষ যারা ট্রলি, রিক্সা, টোটো চালিয়ে খায়, তাদেরও পরিবারের এই লকডাউনের বাজারে তাদের পরিবারেরও ছোটো ছোটো শিশু কন্যা অনাহারে দিন কাটাচ্ছে, যাহাতে রেল কর্তৃপক্ষ এ ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করে তার জন্য আমি আহ্বান অনুরোধ করব। ई स्मार्ट इन्वेस्ट, आज ही संपर्क कीजिए और अपना समय, पैसा और स्वास्थ्य बचाए। जी बिल्कुल, मैं आज ही ई स्मार्ट इन्वेस्ट का संपर्क करता हूँ। अधिक जानकारी के लिए कॉल करें 9077123060 अथवा व्हाट्सएप करें 9485132399।
अथवा ईमेल करें om.esmartinvest@gmail.com पर या फिर हमारी वेबसाइट esmartinvest.com पर मुलाकात लीजिए।